আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোট বড় দেশ বিদেশ থেকে যে আপুরা আন্টিরা, ছোট ছোট সুনামুনিরা আমার ভিডিওটা দেখো বা দেখতেছো, তো তোমাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওতে থাকছে আজকের রান্নাবান্না। তো আজকের রান্নাবান্না হচ্ছে আমার পাট শাক ভাজি, তারপরে আছে গ্রামের কিছু দৃশ্য, তারপরে আছে আইড় মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। তো অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবে। তো আমি পাট শাক কেটে নিতাছি, আর আমার পাশে আছে খালা, আমার যে হেল্পিং হ্যান্ড খালা আছে ওই খালা। তো খালা আমাকে অনেক কাজে হেল্প করে, আর এই খালা হচ্ছে আজকে আদা রসুন ছিলে রান্না করি বসে বসে। সেইখানে সকালবেলা রৌদ্র আসে, তো দশটার পরে রৌদ্রটা আস্তে আস্তে অন্যদিকে চলে যায়। তো এখন আমি সকালবেলার কাজগুলা করে নিতাছি, যেমন কাটাকাটি করে, তারপরে আমি রান্নাটা একটু পরে বসিয়েছি। প্রথমে আমি দুধ জাল করে নিতাছি, এটা খাঁটি গ্রামের খাঁটি পিওর দুধ, গরুর দুধ, আর এই দুধটা একদমই খাঁটি দুধ। আর প্রথমে আমি এত জাল করে নিতাছি, আমি 15 মিনিট জাল করে নিয়ে তারপরে আমি এখন চিনি দিয়ে দিব। আর চিনি দেওয়ার পরে আরও 15-20 মিনিট জাল করে নিব। যতক্ষণ বেশি আমি জাল করব, তত যত ঘন হবে দুধটা, ততই বেশি দইটা বেশি ঘন হবে আর খেতে বেশি ভালো লাগবে। এত দিয়ে দিলাম আমি চিনি, 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে আরও 15-20 মিনিট আমি জাল করব, এই দুধটা জাল দিয়ে নিব। যেহেতু আমি মাটির চুলায় দুধটা জাল দিতেছি, তো নারকির তাপ বেশি, সেজন্য সময়টাও কম লাগবে। আর যদি গ্যাসের চুলায় আমি জাল দিতাম, এই দুধটা সময় আরও বেশি লাগতো, সেজন্য আর কি। এত দুধ জাল দেওয়া করা হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিব একে একে। প্রথমে আমি পাট শাক ভাজি করব। তো পাট শাক ভাজি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি তেল দিয়ে দিতাছি। তেলটা দেওয়ার পরে রসুন কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর রসুন আর পেঁয়াজ কুচি একসাথে দিয়েছি। এই তো দেওয়ার পরে, তারপরে একটু ভাজা ভাজা হইলে তারপরে আমি যে পাট শাকগুলা কুটি নিয়েছি ওই পাট শাকগুলো এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পাট শাকটা একটু ভাজা ভাজা হবে, তারপরে কাঁচা পেঁয়াজ দিব পরে। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি। আর যারা পাট শাক রান্না করতে পারেন না, ভাজা করতে পারেন না, তারা এইভাবে, যারা নতুন আছেন তাদের জন্য পাট শাকের রেসিপিটা আমি পুরোটাই দিয়েছি। আর পাট শাকটা একদমই মানে সবুজ সবুজ থাকতেই পাট শাকটা আমি নামিয়ে নিয়েছি। আর এই তো পাট শাকটা অর্ধেক ভাজা হয়েছে, তারপরে কাঁচা পেঁয়াজটা আবার দিয়ে দিয়েছি। আর এতে আমি কাঁচামরিচ 2 ফালি করে দিয়েছি। তারপরে আমি এই তো পাট শাক হয়ে গেছে আমার, এখন আমি পাট শাকটা নামিয়ে নিয়েছি। পাট শাকটা নামার পরে আমি আরেকটা তরকারি বসিয়ে দিলাম, ধুন্দুল দিয়ে আইড় মাছ রান্না করব। আর আইড় মাছটা ভেজে রাখছি আমি প্রথমে। আর এই রেসিপি রান্না করতে তো সবাই পারে, তো আমি তো রান্নার রেসিপি দেখাচ্ছি না আজকে, আইড় মাছ রান্নার রেসিপিটা দেখাচ্ছি না। তো আমি শাক রান্নার রেসিপি দেখিয়েছি, যারা এরকম সবুজ সবুজ রাখতে চান, এই পাট শাকটা এইভাবে রান্না করলে তিতা লাগবে না আর একদম সবুজ থাকবে শাক রান্নাটা। আর আমার রান্নাঘরও আছে, রান্নাঘরে রান্না করতে গ্যাসের চুলায় রান্না করতে হয়, আর ঘরে মাটির চুলা আছে ওইরকম ধোঁয়া হয়ে যায়, সেজন্য আর বাইরে মাটির চুলায় রান্না করতেও আমার বেশ ভালো লাগে, সেজন্য বাইরেই রান্নাটা করি। আর বাংলাদেশে তো অনেক গরম পড়ছে, তো কোন দেশে কীরকম লাগে তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তারপর ধুন্দুল আর আলু দিয়ে দিলাম। কি মেহের যে এত তাপের মধ্যে অনেক রোদ বাংলাদেশে, তারপরও বাতাস আছে, সেজন্য ভালো লাগছিল। আর এই তো আমি শরবত বানাইতেছি, আর ওই পাশ দিয়ে আমি রান্নাটা বসিয়ে এই পাশ দিয়ে শরবতটা বানাইতেছি, লেবুর শরবত। আর লেবুর শরবতটা খেলে মানে মনটাও, শরীরের যে ক্লান্তি ভাবটা দূর হয়ে যায়। এরকম লেবুর শরবত কার কার ভালো লাগে, আমার কাছে তো এরকম লেবুর শরবত অল্প চিনি দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর একটু ঠান্ডা নর্মাল পানির সাথে একটু ঠান্ডা পানি মিশিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। আর এ তো আমি শরবতটা চিনি দিয়ে, অল্প চিনি দিয়ে আর
লেবু দিয়ে আর নর্মাল অর্ধেক পানি দিছি আর অর্ধেক ঠান্ডা পানি দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি। তো এখন এখন এই যে ইকরাম খেয়ে টেস্ট করবে যে কিরকম হয়েছে, ও বলবে। ইকরাম এত খাইতেছে বৈশা বৈশা। আর ও খেয়ে চলে গেল। আর এই তো এখন বাজে 2টা, তো 2টার মধ্যে এখন দুধটা আমি যে প্রথম জাল করে নিয়েছিলাম, এখন আমি ঠান্ডা করে দুধটাকে ভালো করে মাটির হাঁড়িতে আমি এই দুধটাকে মানে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। দেখবো যে কতক্ষণ পরে, 5 ঘন্টা পরে আমি দুধটা মানে দইটা দেখবো, দইটা হয়েছে নাকি। আর এখন গোসল করে নামাজ পড়ে এখন বাজে 3টা। তো এখন আমাদের খাবার পালা, সবাই আমরা খেতে বসি। আজমির, তারপরে মাস্টার, আব্বু, মাস্টার, আমি তো নিহাত, তো নেই তো নিহাতকে অনেক মিস করতেছি। আমার নিহাত বারে বারে মুখটা দিয়ে প্রথমে নিহাতের নামটা আসে। আর নিহাত তো অবশ্যই আমার ভিডিওটা দেখো তুমি। আর কি বলবো, এই তো আই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করছি, এটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।